আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব অনেক ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে লগে আপনারা লগে শেয়ার করলাম আমি সিলেটি ব্লগ। তো অনেক দিন হয়ে গেছে আমার আফাগত লগে সিলেটি ব্লগ শেয়ার করছি না, তো বাক্কা কতদিন হয়ে গেছে হইতার একটা সিলেটি ব্লগ শেয়ার করিলাই। আর অনেক আফাগলতে আসলে রিকোয়েস্ট করেন যে আমি সিলেটি ব্লগ করবার লাগি। তো আসলে যে একটা খড়িয়া খড়িয়া এখন অভ্যাস হয়ে গেছে, অক্টো এখন সারি দেয় আর খার মাঝে মাঝে আখতা দিমনে। তো ই নইলে সকালি টাইম হয়ে গেছে, সকালি টাইম হওয়ার পরে ইউসুফ রহমার স্কুলত লাইছি, স্কুলও দিয়া আর কেন আমার নাগামরিচ, তারপরে খাসামরিচর গাছ, যতটা আমি খাসামরিচর বিচি ফালাইছিলাম আমার কাছে লাগে সব টিউটি যুব। তো একটু পানি দিয়া রাখছি আর আস্তে আস্তে উঠের কিছু কিছু গাছ আছে আবার বাক্কা বড় হয়ে গেছে, আর কিছু গাছ এব মানে উঠের তো লাগের একবারে পুরা গার্ডেন ভরে যাব এই যে যত মরিচের গাছ উঠের। তো দেখা যাক কতটা বাঁচে আর কতটা লাগানি যায়। আর আমার আফাকলতর কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবা, আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি করে লাইছেন তার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর মাঝে নতুন নতুন আফা হল অ্যাড হইরা, কারণ নতুন আফা হলতে যখন ভিডিও দেখিয়া কমেন্টস করেন যে আফা আমি নতুন ভিডিও দেখলাম আর আপনার ভিডিও নতুন দেখা শুরু করছি, দেখিয়া ভালো লাগে এনজয় করি। আসলে অক্সিন দেখিয়া নানি খুব বেশি ভালো লাগে। আর সকালের আমার যে ডেইলি রুটিন হইলো গ্যারি আমার গোড় আঠানি গুছানি, আমার কাছে লাগে যদি আমি একটু লেট করিলাই, লেট করলে দেখা যায় আমার খাম শেষ হয় না, লাগে অর্ধেক সময় যায় গিয়ে আমার গোড় আঠাইতে আঠাইতে। আর তারা যাওয়ার লগে লগে যদি আমি গরুর আঠাইলাই বিছনা উছনা আটানি শেষ হয়ে যায় দুদিন, এরপরে দেখা যায় কি নাস্তা উস্তা করি একটু টাইম মিলে আর কি, টাইম মতো রান্দা উন্দা সবটা শেষ করা যায়। আর যেমন মনে হয় আমি যদি সকালি টাইমে একটু আলসিমি করিয়া যদি একটু লেট করিলাই, পরে দেখা যায় রান্দার সময় যায় আর গোড় আটানি একটা ঝামেলা পড়ে যায়। তো আমি চেষ্টা করি তারা যাওয়ার লগে লগেও মানে গরুর আটাইবার একটু ক্লিন করবার চেষ্টা করি। তো ডেইলি রুটিন হইলে গিয়ে গড় আটানি আর ওই লেগে ঝাড়ু দেওয়া, বিছনা উছনা আটানি, বিছনা উছনা আটাইয়া এর পরে ঝাড়ু দেলাইলা। তো ইদানিং আমার ব্লগের মাঝে দেখতে পারা আমি একবারে সকাল থাকি যে একটা একটা মানে টুকটাক খড়ি আপনার লগে শেয়ার করার চেষ্টা করলাম। নাস্তা করার আগে আমি ওই লেগে গড় ঝাড়ু দিয়া নিমো আর ওই লেগে আমার টুকটাক, কারণ বাচ্চা যেহেতু গরু আছে দেখা যায় একটা না একটা আমার কাম থাকে, আমি এক পাই দিয়ে যদি একটা জিনিস করিয়া যাই আর এক পাই দিয়ে আবার দেখবা এই জিনিসটা আমার বারে বারে করা লাগে ওলা আর কি। তো জানি না আল্লাহ শান্তি দিতা তারা রে কোন দিন, হয়তো তারা এমন এক সময় শান্তি হইবা আর এই সময় আসলে দুষ্টামি করার মতো কেউ থাকতো না। তো এখানে হইলে গিয়ে আমি বেডরুম আঠাইছি, আঠাইয়া ইয়ার পরে রুম ঝাড়ু দিলাইছি, আর এখন আইছি আমি লিভিং রুমও, লিভিং ডাইনিং একলগে ঝাড়ু দিয়া ইয়ার পরে আমি মানে পুরা গড় হইতে গেলে আজকে আমার ক্লিন করা লাগবো একবারে তিনও বেডরুম সহ, কারণ তারা সব সময় মানে দৌড়াদৌড়ি তা হয় না আটা দৌড়াদৌড়ি, আর দেখা যায় কার্টুন দেখার প্রতি তার একবারে মন নাই, তারা কইলা যদি একবার যে কার্টুন দেখো বইয়া কার্টুন দেখো তারা দেখেন না, কোনো কোনো সময় ইচ্ছা হয় যে একটু কার্টুন দেখলে মানে নিরাই বইবানে, তখন তারা দেখা যায় আর কার্টুন দেখাত বই না। তো তারা খালি দৌড়াদৌড়ি আর কি খেলানিত থাকেন সব সময়, তো খেলানিত থাকলে দেখা যায় একটা না একটা আদ দিবা, কারণ কোনো সময় দেখা যায় দুজনে একজনে আরেকজনের লাগিয়েও যায় আর লাগিয়া একজনে আরেকজনের মারামারিও শুরু হয়ে যায় তা কোনো সময় এলে। তো ওলা আর কি আমার মানে দিন কেমনে দিয়ে ফুসি যায়। তো স্কুলও যে সময় যায় ও আর কি 3-4 ঘন্টা মানে একটু ফ্রি কাম করতাম পারি। তো সপ্তাহ আমি একটু ক্লিন করিয়া নিছি আর ইনও দেখতে পারা লন্ড্রির বাস্কেট রাখছি, লন্ড্রি করানি হয়েছে তার কাপড় এক মেশিন, তো অক্সিনও আমার মানে গুছানি লাগবো। তো এখনও নাস্তা করছি না, আজকে সুপার আব্বার ওফ, আমি এখন চিন্তা করলাম খিতা নাস্তা বানাইতাম, তো তান্ডে জিকা করলাম খিতা খাইবা চিরা খাইবানি, আমার ইচ্ছাও নানি চিরা খাইতাম, তো তান্ডে জিকাইছি চিরা খাইবানি কইরা খাইবা। তো এখন দেখা যাক আমি এখন ওই লেগে আইছি মাঝের রুমও, যে একটা
লিভ ডাইনিং রুমের লগে যে একটা লাগাই লাইকি ও রুম আইছি, তো অনুইও তারা বইয়া খেলাইন, মানে তারা কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই যে এক জায়গাত বইবা, মানে পুরা গড়ও তারা দূর দূর খরয়। তো অনু আমি এখন ও রুমও জারি দিমু, ই রুম আবার আমার প্রত্যেক দিন দেওয়া লাগে না ডেইলি, যেমন ধরো 2-3 দিন পরে পরে এই রুম আমি আবার ঝাড়ু দেই। তো আজকে আমার মনে হয়েছে যে এই রুম ঝাড়ু দেওয়া লাগবো, কেরিয়া টেরিয়া নিতা হইতা নিয়া ফালাইয়া রাখছেন, তো ঝাড়ু দিয়া নিরাম। তারপরে হলে গেলি আমি কুনার যে রুম আমার কিচেনের লগে লাগাইল, ও রুমও ঝাড়ু দিলাম, বিছনা উছনা আটাইলাম, কারণ বিছনার তারা যে সময় উঠোন উঠি আইতা জাম খেসন, জাম খেসিয়া আর উইন্ডো মুখা চাইবা তো বিছনা হইও ঠিক থাকে না। আমার কুনার রুম বেশি আর কি চানা হয়, তো আমার বেডরুম আবার কম চানা হয়, বেডরুমও আমার কম যায় আর বেশি চান হইলে গাড়ি হো 2-3 রুম আর কি। তো এখন হইলে গাড়ি আমি কিচেন আইসি আইয়া ইনো পরোটা হেদে নিলাম আর এখানো ডিম ভাজি করলাম, আজকে ওইলে গাড়ি তেমন একটা মাংস তরকারি কিছু নাই, তো ওইটার একটু ডিম ভাজি করে নিয়ে গিয়ে আর পরোটার লগে, তো 2টা পরোটা গরম করে নিছি আর এবার দিয়ে ডিম ডিম ভাজি করলাম। তো ধনিয়া পাতাও শেষ হয়ে গেছে আর ধনিয়া পাতা আনা হইব, কারণ রমজানও লাগে এব কিছু আনা হয়েছে না, হয়তো আজকে বাড়াইয়া গেলে আনা হইব। তো ইবাই দিয়ে আমি ওইলে গাড়ি একটু সিরা ভিজাইছি, সিরা ভিজাইয়া সামান্য সিরা দিয়ে আর নারকেল দিমু, তারপরে দুধ চিনি দিমু, গুড় আর দিলাম না কারণ গুড় এখন বার করিয়া চাক্কার গুড় না নিয়ে তা খট্টার গুড় জেনে খট্টার গুড়ি গুণতরে আমার এখন গ্রেট করা লাগবো, লাগে আর এখন আর করলাম না, আর একদিন আটাইতে আটাইতে আমার কাছে লাগে ফেটো বুক লাগে গেছে, তো একটু তাড়াহুড়াও করলাম। তো ইনো চিনি নিছি আর নারকেল নিছি, তারপরে ওই লোক গাড়ি পাউডার দুধ নিমু, পাউডার দুধ দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে, এরপরে ওই লোক গাড়ি লাস্টে আর কি রেগুলার যেটা দুধ ওটা দিমু। তো একটু একটু নিছি আমি, কইছি ফোরাব্বা খাইবানে, মানে ডেজার্টও লাখান লাগবো না, লাস্টে পরোটা খাওয়ার পরে খাওয়াইব না, তো আমি 2টা বাটির মাঝে নিছি গিয়ে। এখন ইবাই দিয়ে হলো গাড়ি আমার পরোটা ডিম ভাজি তারপর সিরা, সকালে নাস্তা রেডি হয়ে গেছে, এখন ওই গাড়ি খাইমু আর এখানে এখন পরোটা নিছি, হই ইবাই দিয়ে দুধ চিরা আছে লাগে আর এখানে এখন পরোটা নিছি, তো দেখি ইনো আমি ডিম ভাজি নিলাম। আর আমার জানি না কিতা লাগে পরোটা বানাইছি কিন্তু পরোটা খাইতে ইচ্ছা করেন না, তো যদি খাইতাম ফাড়িতে তো খাইমু আর নাইলে সিরা খাইমু খালি। ইদানিং আমার ভিডিও গেছি আমি বাটি করার চেষ্টা করলাম কিন্তু আসলে বাটি করা যান না, কারণ বাক্কা কাম কাজ দেখানি ফোনে গেলে দেখা যায় ভিডিওটা বেশি লম্বা হয়ে যায়, তো এলাগে আমার ভিডিওটা 2-1 দিন ধরে একটু লম্বা, আসলে আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা লম্বাও আর লাগে। তো ইনো আমি কিছু পরোটা খাইছি, এখন আমার কাছে লাগে পুরো পরোটা আমি খাইতাম পারতাম না, আমার জানি না কিতা লাগে আজকে পরোটা খাইতে ইচ্ছা করেন না, তো এখন আমি ওই গাড়ি দুধ নিছি নো, দুধ চিরা খাইমু। আর আমরা যে সময় দুধ চিরা খাইতাম তখন কলা তারপরে গুড় থাকতো, মরচা গুড় দিয়ে খাওয়া হইতো আর মজা লাগতো। আর এখানে যে আমি পাউডার দুধ নিছি, পাউডার দুধ দেওয়ার কারণে একটু ক্রিমি ক্রিমি লাগে, খাইতে ভালো লাগছে আমার কাছে, তো এখন আমি সবটা আবার সিঙ্কো নিয়ে আবার ধুইতে হইব, ধইয়া ক্লিন করে রাখতে হইব। তো সেইখানে লেগে আমি দেখাইমো এখন টুকিটাকি বাজার করা হয়েছে রমজানও লাগে,
অত বেশি না, কি যে একটা নাই আপাতত গড় ওটাও আনার, আর ইদানিং আসলে মানে 1 মাসও লাগে বা 15 দিনও লাগে, এলা আসলে কোনো বাজার করা হয় না। যেমন ধরো তাই 1 সপ্তাহ লাগে জেলা ইস বরাবর অফ পর্যন্ত আর কি ফাইলাই ওলা মানে জহরি খরচ করা হয়। তো এইখানে হলে গেলে চিকেন 3টা আনছন, হইন রমজানও আইছে আর চিকেন শেষ হয়ে গেছে, তো চিকেন আনছন। আর কেন নাইলা সাগর বিসি, তারপরে উড়ির বিসি 1 প্যাকেটও আনা হয়েছে। ইনো ইউসুফ রহমান লাগে আবার সারপ্রাইজে, গতকালকে তাইন হয়েছেন সারপ্রাইজে খাইতা, তো 2টা আনা হয়েছে। আর এবার দি রুয়াফজা আনা হয়েছে, আর ছোটো ছোটো মাছ আমার যে পছন্দর মাছ, ইনো 3-4 জাতর আছে আর কি, ট্রাই করবার লাগে। নতুন আছে 2টা, আর বাকিগুলা কি আগের যেটা আমরা খাইতাম। এরপরে হলে গেলে পিস্তাশিও মরিচ, শুকনো মরিচ আনা হয়েছে 2 প্যাকেট, কারণ শুকনো মরিচ দিয়ে এখন আমি মাঝে মাঝে তরকারিও খাই আর লাগে, শুকনো মরিচ আনা হয়েছে। পাতাকপি আনা হয়েছে, পেঁয়াজি খাওয়ার লাগে, এরপরে সফরি, তারপরে কেন হইলে গাড়ি চানাচুর দেখতে পারা আপনারা দেখাইলাম কেটা লাগে। এই চানাচুরটা খুবই মজা, কারণ একটু একটু দামও আছে, আর সব চানাচুর থাকে একটু দাম বেশি একটা, কিন্তু প্যাকেটে দেখতে লাগে আসলে মজার কিছু হইতো না, বালা ব্র্যান্ডের হইতো না, তবে চানাচুরটা আসলে খুবই মজা। কারণ আমার হইলে গাড়ি লিয়ানার আম্মাই দিছিলা 1টা প্যাকেট, তারা হয়তো মনে হয় মেহমানে আনছিলা, তখন রাহমারে দিছিলা আর কি, তাই চানাচুর খায়। তো এখন আনার পরে আমার ফার্স্টে লাগছে যে এগু কি তাই, এগু তো মজা হইতো না, প্যাকেট দেখিয়ে মানে কি কিলা লাগছে। তারপরে এখন ইসফর আব্বাও খাইয়া কইরা এই চানাচুর তো খুব মজা আছে, তাই স্ক্রিনশট মারিয়া ফটো রাখছেন রাখিয়া বাদে আনছেন। আর এখানে ওইগারে খাসা মরিচ আনা হয়েছে, আলু আনা হয়েছে, ধনিয়া পাতা টুকিটাকি ও আর কি। এখন ওইলে গেলে আমি রমজানও লাগে একটু খাম আগুয়ে তোরাম করে, এখন চিকেন জোয়া আছে নরম আছে, আর লগে লগে যে খাটিয়া রেডি করে রাখি দেই, তো আর রাঁধতে সময় আর কি আর ঝামেলা নাই, বার করিয়া শুধু ভিজাই রান দিতাম। আর আমার লগে আমার বাচ্চা খাইছে একটা না, একজন না একজন তো লগে তা আব্বা দেখবা, এনেও দেখতে পারা শোনা আমার একবারে ফিসে ফিসে, হে চা রাখি কোনটাইয়া খাইলি তো, হে সপ্তাহ খাইলি তো, খাসা হোক আর ফাঁকনা হোক। তো এখন হরাইয়া দিছি সুপুর আব্বার কইছি নিতা হরাইয়া, তো নিলিয়া আবার উড়াল মারি আইয় বুঝে যায় কেন আমি কিতা করি আনলাম। তো আইয় কেন আমি এখন 1টা 1টা করে চিকেন খালু লাখি জ করিয়া নিমো, নিয়ে আর আলাদা আলাদা আবার রাখি দিব বেগ হরিয়া। একজন আফায় আমার জিজ্ঞাসা যে আমার আতর চুরি এক সিন স্বর্ণ নিয়ে, আসলে আফা এক সিন স্বর্ণ না, এক সিন আমি প্রায় 2 বছর আগে, 2 বছর হইব, 1.5 বছর 2 বছর হইব, যখন আমি বাংলাদেশে গেছিলাম তখন ও চুরি লইছিলাম $40 দি। তো $40 দি লইছিলাম জেনে এগুন তোর কালার আবার যায় না, তো আমি রেগুলার ফিনরাম এখন যায় না। আর এগুন লওয়ার কারণ হইল গিয়ারি, কারণ বাংলাদেশে যখন গেছিলাম তখন আমি সোনার কুচু আমি আত করে নিছি না, কারণ দেশে একটু ভয় থাকে দেখা থাকি যাইতে, বা একটু ভয় লাগে না নি সোনা উনা লইয়া দেশে যাইতে, অতর তাই আমি মানে সোনা কিচ্ছু আমি দেশও নিছিলাম না। আর এই কেন গোল্ডেন কালারও চুড়িও 2 একজোড়া লইছিলাম, তো চিনাকি ফিন্দ হয়েছে। তো দেশও গিয়া মানে আমার যতদিন আসলাম ততদিনও আমার আতো আসিল, তারপরেও কালার গেছে না, এখনও যে আতো দিলাম আমার তো সব সময় দোয়া পড়ে, আর শাওয়ার করলেও তো দোয়া পড়ে, এমনিও দোয়া পড়ে, কারণ বারে বারে তো ভিজের, আর ভিজার পরেও কালার যান না। আর এগুলো আমি আনছিলাম ইন্ডিয়ান একটা স্টোর থাকি, তো বাক্কা দাম নিছে, ওগুন তো লগে আরও 2 জোড়া আছিল, চাই গেছা লইছিলাম একলগে, আর এক সিন ছোটো আছে, ছোটো সাইজের আছিল, সগুনও সুন্দর আছিল ছোটো সাইজের যেগুন, তো ওগুন তো লগে আর কি ও 2ও গেছা, মানে চাই গেছাই নিছিল আর কি $40। তো জানি না আমার কাছে কি দাম লইল নি, কিন্তু আমার কাছে লাগে চুরি গেছেন তা খুব বালা, কালারও গেছে না, আর রাফ ইউজ করবার লাগে আর কি আমি দেশও নিছিলাম, তো ফিন দিছি এখনও ফিনরাম জেনে কোনো কালার যান না। তো ইনইলে গেলে আমি আপনার লগে মাতে মাতে আমি রান্দাও বয়াই দিছি, আর আজকে রান্ধাম হইলে গেলে চেং মাছ, ছোটো ছোটো চেং মাছ, তো চেং মাছ দিয়ে আর আলু দিয়ে রান্ধবো। ইনো আমি মশলা দিয়া মশলারে এখন কষাই আনিলাম গে, আরও একজন আফাই কমেন্টস করছিলা যে চেং মাছ তাই ডরাইয়া আনন না বালি বালি করে, আসলে আফা আমি যেনে আনিয়া রান্ধাম না, কোনো বালি হলে কুচু আমি পাইছি না, কারণ
একদিন খাওয়ার পরে আমার খুব ভালো লাগছে। তবে দেশর যে একটা টেস্ট ফ্রেশ মাছের, এই টেস্ট আসলে পাওয়া যায় না। তারপরেও আমরা যতটুকু আর কি পাওয়ার, তো এখন খাইতেই হইবো, তো অত বেশিও খারাপ লাগে না, ভালো লাগে একটু। দেশর এখনও স্বাদ পাওয়া যায়, বাট একবারে ফ্রেশ যে একটা গ্রান, এই গ্রানটা আর কি পাওয়া যায় না। তো এখানে আমি কই মাছ বার করছি আর ছোট ছোট চ্যাং মাছ দেখতে পাররা। একদিন ধরে আমি এখন লেবুর রস আর লবণ দিয়ে আমি মাখিয়ে রাখি দিছিলাম, এখন দই আঁকি খালি রেডি করতাম। আজকে কই মাছ হলে গেলে আমি এমনি ভাজি করে লাইমু, মানে বিরান করে লাইমু আর পেঁয়াজরে ভাজিয়া জ করে লাইমু। তো প্রত্যেক দিন হলে গেলে একটা রান্ধার চিন্তা থাকে, কিটা রান্ধতাম লাগে কিছু তো কে পাই না। প্রত্যেক দিন এক রুটিন, মাছ মাংস সুটকি আর খিতা খাইতাম। তো কোনো সময় সুপার আব্বারে যে খাই যে খিতা খাইতাম, খিতা রান্ধিতাম কোনো কিছু, তাইনও কিছু একটা জিনিস মানে কইতা না যে ও জিনিস খান রান্ধো বা ও জিনিস খান খাইতাম। আঁকতাম মাঝে মাঝে কইবা, তো সব সময় হইন না। তো এখানেও আমার লম্বা লম্বা করে একটু আলু কাঠিয়া নিয়েছি, আলু কাঠিয়া আমি বাখলে ফুলে নিছি কি নিয়ে আর এখন গুড়িয়া রাখি দিছি, সামান্য পানিও দিছি। তো আলু যখন সামান্য সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হওয়ার পরে আমি এখন মাছ দিলাম, মাছটারে আমি বালা করে ধইয়া নিছি। আর মাছের মাঝে একটু একটু আইসলা থাকে, আইসলাও ছুটানি লাগে, ছুটাইয়া এর পরে ধইয়া নিতে হইব। আর দেশর ই যে মাছ আমি এখন রানরাম ছোট ছোট চ্যাং মাছ, এগুন দেশও খাইতে আসলে খুব মজা, যে ভালো লাগে খাইতে। জানি না আমার আজকের ব্লগটা আমার আপাগতর কাছে কিলা লাগবো। আর এখানেও আমি এখন খই মাছের মাঝে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর লবণ দিলাইমু, লবণ দিয়ে আর মাখিয়ে নিমুগে। তো শুধু ফ্রাই করিয়া নিমু আর কি তেলের মাঝে। আমরা আসলে দেখা যায় মাঝে মাঝে ওলা মাছরে ফ্রাই করিয়া পেঁয়াজরে ভাজিয়া লগে কাঁচা মরিচও দেয়, কাঁচা মরিচ দিয়ে আর কি খাওয়া হয়। তো ওলাও চাইরা আমাকে করতাম। ইনের মাঝে এখন হইলে গেলে আমি তোরা ডাইল রান্ধাম, একটা ইচ্ছে হইলো যে একটু ডাইল রাঁধিলাই, কারণ ডাইল রাঁধলে তারাও খাই নিতে পারবা। আর ইটা যে তা মাছ রাঁধছি তা তো আর মাছ খাওয়ান যেত না, কই মাছও কাটা আছে, কই মাছ বাছিয়া দিলে হয়তো তোরা তুরে খাই নিতে পারেন আর নাও খাইতে পারেন। তো এর লাগে আমি একটু ডাইল রাঁধলাম, ডাইল হইলে তারা রই যাব। তো এখানেও ধনিয়া পাতা আনছিলাম, জেনে ধনিয়া পাতা এখন আমি বাছিয়া নিলাম কি, পুরাটা আমি এখন বাছতাম না, কিছু বাছিয়া তরকারি লাগে আঁকি নিমো আর পরে হইলে গাড়ি পুরাটা বাছিয়া রাখি দিমো। রমজানও একটু বেশিও ধনিয়া পাতা লাগে, কারণ পেঁয়াজি টিয়াজি হরতে হইলে ধনিয়া পাতা লাগে। তো দেখতে দেখতে রমজান মাস আইয়র আর মাত্র একদিন আছে বাকি, তো শুরু হয়ে যাব রমজান মাস। দেখতে দেখতে রমজান মাস আইয় আবার রমজান মাস যায় গিয়েও বুঝাও যায় না। তো মাছের তরকারি হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়া আর চুলার আগুনটা বন্ধ করে লাইমু। এখন হইলে গেলে মাছ শুধু ফ্রাই করতাম আর ডাইলটা খালি বাগার দিতাম। কই মাছটারে আমি সুন্দর করে ফ্রাই করে নিছি আর এখানেও দেখতে পাররা সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন হলে গাড়ি একটা প্লেটের মাঝে তুলিয়া নিলাম গিয়ে আর পেঁয়াজ এখন ভাজিয়া তারপরে হলে গাড়ি রেডি করে। আর এরপরে হলে গাড়ি আমি কানি দানি একটু দেখাইয়া দিমু আপনারা কিতা কিতা রান্ধ হইল। তো এখানেও পাতলা ডাইল দেখতে পাররা, ডাইলের মাঝে শুধু হলুদের গুঁড়া দিছি আর কিছু না, আর বাগার দিছি আর কাঁচা মরিচ দুইটা দিছি। আর কেনো তো ভাত আর ইবাই দিয়ে হইলে গাড়ি মাছ ভাজিও হয়ে গেছে। আর এখানে তো
ছোট মাছ, স্যাং মাছ। তো সবটা মিলাইয়া খুব মজার তরকারি, আর একবারে দেশি তরকারি লাখান লাগে, কারণ দেশে তো হলো মানে খাওয়া হয় ডাইল, তারপরে ছোট মাছ, কই মাছ। তো ইদানিং আসলে দেখা যায় ছোট মাছটা বেশিও খাওয়া, আর জানি না কিতা লাগে, বড় মাছ খাইতে ভালো লাগে না। তো এখন কইছি মানে রমজানও একটা আনতইব বড় মাছ, কারণ মাঝে মাঝে তারারে তো খাওয়ানি লাগে। বড় মাছ অত বেশি বড় আনতাম না, আনলে ফুটা মাছ আনবো, ফুটা মাছ একটু তবু ছোটো পাওয়া যায়, আর রৌ মাছ বা মৃগেল মাছ ইক্সিন আনলে তো মানে বেশি বড়। তো দেখা যায় অনেক সময় যায় গিয়ে খাইতে খাইতে। তো এখন ওই লিগে আমরা খাওয়াত বই গেছি, আর এই সুফর আব্বাও আইছেন রাহমারে লিগে স্কুল থাকি, আর এখানেও রাহমারেও খাওয়াইয়া, তারপরে আমরাও এখানেও এখন খাওয়াত বইছি। তো ইনো খই মাছ নিছি আর একটু পেঁয়াজ নিলাম, পেঁয়াজ ভাজা। যদি আমার আজকের ভিডিওর মানে ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হইয়া থাকে অবশ্যই কমার দৃষ্টিতে দেওয়া, কারণ মানুষ মাত্র তো ভুল হয়। আর যদি ভালো লাগে একটা লাইক দিবা, কারণ কষ্ট করে একটা ভিডিও বানাই যদি আপনারা লাইক পাই না তো কক্কা জানো আনি। তো একটা লাইক দিবানে, আর যদি দেখতে দেখতে ভালো লাগি যায়, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইবও করিয়া নিবাগে, কারণ অনেক আফাফলা আছেন সাবস্ক্রাইব না করিয়া দেখরা, কারণ ভিডিও দেখার পরে বোঝা যায় যেনে সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করছেন কত কত মানুষে দেখরা, আর সাবস্ক্রাইব না করিয়া কত মানুষে দেখরা এগুলো বোঝা যায়। তো এখানে লেগেরই আমার এখন একটা একটা করি মানে সপ্তাহ দিয়ে ট্রাই করাওয়ার। তো আজকে লাগি আমি অনু বিদায় নিলাম গিয়ে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।